আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে আলোচনা করব যে গরমের যে গরমটা আসছে, এই গরমের শরীরে ক্লান্তি দূর করার জন্য আপনি কি করতে পারেন। আর তার জন্য আপনার ঘরোয়াভাবে দরকার হবে অ্যালোভেরা আর ভুষি, ইসবগুলের ভুষি। অ্যালোভেরা আমাদের সবার ঘরে কম বেশি এখন থেকে থাকে, আমরা সবাই ঘরে রাখি, গাছ আছে আমাদের, সেটার ক্ষেত্রে অবশ্যই গাছেরটাই ব্যবহার করবেন, নিশ্চয়ই টিউবটা ব্যবহার করবেন না খাওয়ার ক্ষেত্রে। সেটার ক্ষেত্রে আপনি কি করবেন, হচ্ছে বাইরে থেকে রোদ থেকে আসছেন, আপনি প্রচুর পরিমাণে ঘেমেছেন বা ডিহাইড্রেশন হয়েছে, বা আপনার যদি মনে হয় যে এইসব থেকে মুক্তি পেতে কি করব, আমি প্রতিদিন সকালে বের হওয়ার সময় খেয়ে যাব বা সকালে রাতে শোয়ার সময় খাবো। আবার অনেকেই করে কি, রাস্তায় যখন চলাফেরা করে রাস্তা থেকে সেটা খায়, ইসবগুল, অ্যালোভেরা, তুকমা, অনেক কিছু একসাথে মিশিয়ে সেটা খায়, যাতে আপনার ক্লান্তিটা দূর হয় বা শরীরের যে গরম ভাবটা সেটা দূর হয়, একটা ঠান্ডা অনুভূতি হয়। সেটার জন্য আপনি করবেন কি, যদি আপনি অ্যালোভেরা আর ইসবগুলের ভুষি খেতে চান, খেতে পারেন, তাহলে অ্যালোভেরার জুসটা বের করে নেবেন, নিয়ে সেটা হচ্ছে পানির সাথে ভিজিয়ে রাখবেন, সারা রাত ভিজিয়ে রাখলেন, সকালে উঠে সেটা খেয়ে নিলেন। আর আপনি যদি মনে করেন যে না এটার স্বাদ খুবই বিচ্ছিরি কারণ তিতো, আপনি এটার মধ্যে 2 চা চামচ হচ্ছে ভুষি ভিজিয়ে রাখবেন, ইসবগুলোর ভুষি ভিজিয়ে রাখবেন ওই একই সাথে সারা রাত, দেখবেন সকালে উঠে অনেকটাই ফুলে গিয়েছে, অনেকটাই বেড়ে গিয়েছে, আপনি সেটা সকালে খালি পেটে খেয়ে নেবেন। এটাতে আপনার শরীর অনেক বেশি ঠান্ডা হবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করবে। আপনি যদি ডায়েটিংও করে থাকেন আপনার অনেক বেশি উপকার হবে, যেহেতু অ্যালোভেরার ক্ষেত্রে আমাদের ওজন অনেক কমে, চর্বি অনেক কাটে, আমরা অনেকেই খেতে পারি না তিতোর জন্য, কিন্তু এটা খেলে অনেক বেশি উপকার হয়। আপনি এই পানীয়টা যদি প্রতিদিন খান, দেখবেন আপনার শরীর ঠান্ডা হয়েছে, ডিহাইড্রেশন তো নাই, আপনার শরীর যে অতিরিক্ত ঘামাটা না সেটাও কমে আসছে, শরীর সারাদিন আপনি একটা এনার্জি পাচ্ছেন, যে ক্লান্তি ভাবটা সেটা থাকছে না, প্রচুর ঘোরাফেরা করছেন, প্রচুর খাটাখাটনি করছেন, কিন্তু সেই ক্লান্তিটা আসছে না, কারণ আপনি সকালে সেই ডিটক্সটা খেয়ে নিয়েছেন। আর এটা খাওয়ার মাধ্যমে আপনার হার্ট ভালো থাকবে, কোলেস্টেরলের মাত্রাটা ঠিক থাকবে, পরিষ্কার থাকবে, রক্তনালী পরিষ্কার থাকবে, উচ্চ রক্তচাপ যদি থেকে থাকে সেটার ক্ষেত্রে খুবই উপকারী, নিয়ন্ত্রণে রাখবে, যেহেতু গরমে উচ্চ রক্তচাপ যাদের তাদের সমস্যা বেশি হয়, প্রচুর ঘামে তারা, ডায়াবেটিস যাদের তারা অনেক অসুস্থ হয়ে পড়ে, তাদের ডায়াবেটিস মিল হয়ে পড়ে, সেই ক্ষেত্রে তাদের জন্য এটা খুবই উপকারী। সকালে উঠে যদি এটা খেতে পারে তাহলে তো আর কোনো কিছু বলারই নাই, একটা ইনসুলিনের কাজ করবে, আপনি ইনসুলিন পুশ না করে আপনার ইনসুলিনের কাজ করবে, হচ্ছে এই দুইটা জিনিস আপনার শরীরের জন্য খুব বেশি উপকার হবে। তো আশা করছি বন্ধুদের ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।